हाय हेलो नमस्कार, दिस इज अरफान अली एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज ईद उल फितर और ईद उल फितर समूह অসমবাসী ৰাইজক मैं मोर फल बहुत बहुत शुभकामना जानाइछो। ईद मुबारक সকলোকে। বিশেষ একো স্পেশাল নাই আজি, এনে যেহেতু কোভিড চলি আছে, কোভিডর মাজতে নামাজ পড়া অলপ দিগদারি হৈছে। ঘৰতে নামাজটো, পবিত্র নামাজটো আদায় কৰিলোঁ আজি। আর মাস্ক আছে লগত, মাস্ক নিপিন্ধা বুলি কমেন্ট নকৰিব, মাস্ক আছে। বাস এতিয়া অলপ মানে গাঁৱলীয়া জায়গাত আছো, মানুহ নাই, সেইবাবে মাস্কখন পিন্ধা নাই। আর বিশেষ একো নাই, অলপ বিরিয়ানি সিরিয়ানি খালো ফ্রেন্ড বিলাকৰ ঘৰত গৈ, আর ৰাতিপুৱা ঈদৰ নামাজটো আদায় কৰিলোঁ 7 বজাত। আর এতিয়া আইছো বাপুগণ্ডাৰ লগত, বাপুগণ্ডাৰ ইয়াতে ফটোশ্বুট চলি আছে, ধুনীয়াকে ফটোশ্বুট চলি আছে। আর বাপুগণ্ডা আহিব ব্লগত, লাহেকে ফটোশ্বুট চলি আছে। প্রথমবার বাপুগণ্ডা মোৰ ব্লগত আহিব, সো ব্লগ আরম্ভ কৰিলো এতিয়া, আর ফটোশ্বুট অকমান হব। তো চাও কিমান মিনিট হয় ভিডিওটো, বৰ বেছি দীঘলীয়া নকৰো, কাৰণ ঈদ বাবে আজি মই ভিডিওটো দিছোঁ, নহলে নিদিলো হয়। সো অকণমান ফটোশ্বুট কৰো, তাৰপিছত আকৌ বাকি কথা পাতিম। আর বিটু আছে আজি, বহুত দিন পিছত বিটুক লগ পাইছো। আমার বিট্টু বাবা ফটোশ্যুট করা রেডি, এফালে বাপুগণ্ডা আছে, পোস্ট দি আছে, চালিয়া কুর্তা এটা পিন্ধিছে, হিংসা লাগিছে মোর কুর্তাটা দেখি। এটা মুডত আছে, এটা একো কথা নকয়, এটা মানে পোস্ট দিয়াত ব্যস্ত। ফটোশ্যুটটো হয়ে থাকিব, অকমান বাপুগণ্ডা লগত কথা পাতো ফটোশ্যুটৰ মাজতে। বাপুগণ্ডা আজি আমার প্রথম, আপুনি মোর ব্লগত, সোশ্যাল ডিস্টেন্স দে, সরি সোশ্যাল ডিস্টেন্স, প্রথম মোৰ ব্লগত। আর ঈদ উল ফিতর কি কব? ঈদর শুভেচ্ছা জানাইছো সকলকে। ঈদ হল ভাতৃত্ববোধ আর ত্যাগর উৎসব হয়, সকলোরে মাজত ভাতৃত্ববোধ আর আপনত্ব গড় লৈ উঠক। লগতে সমগ্র বিশ্বরে পৰা এই যে দুর্যোগের সময়, এই যে করোনা অতিমারি, এয়া যাতে নির্মূল হয়, মানব জাতি যাতে পুনর্বার জয়ী হয় তার কামনা করেছো। আর মই আজি গৌরব অনুভব করেছো তোমার ব্লগত আহিবলৈ পাই, নহলে ইমান দিনে মই সুযোগ পোৱা নাছিলো। আর আই ওয়াজ একচুয়ালি এক্সাইটেড টু বি এ পার্ট অফ ইয়র ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। আর ফটোশ্যুট আজি এক্সাইটেড, এক্সাইটমেন্ট ফটোশ্যুটত এক্সাইটেড অবভিয়াসলি। আমার ডিমরিয়াত যদি নাম্বার ওয়ান ফটোগ্রাফার কোয়া হয় তেতিয়াহলে বিট্টু হয়, ডেফিনেটলি। এফালে বিট্টু আছে, এফালে এটু। তো বিট্টুর সমান ভাল ক্রিয়েটিভ ফটোগ্রাফার তো আমার ইয়াতে নাই, গতি আজি সেই বিট্টুয়ে যদি সময় দিছে মোর কারণে অকমান ফটো শ্যুট করবলে, তেতিয়াহলে মোর বাবে ইয়াতক আর সৌভাগ্যর কথা একো বেলেগ হবই নরে। আর কুর্তাটো মোর বহুত হিংসা লাগিছে, কুর্তাটো মোর খুব পছন্দ লাগিছে, কালারের পর লো গোটেখিনি একদম মানে পারফেক্ট। সো ফটোশ্যুটর কি কি হয় সেইখিনি দেখাম, আর ফটোবিলাক হয়তো মই দিব পাৰো ইয়াতে, নহলে মোৰ ইনষ্টাগ্রামৰ হেণ্ডেলটো মই তলত দি দিম, তাতে চাব পাৰিব ফটোবিলাক। গতিকে থাকক ভিডিওটোত আগলে। সো ফাইনালি ফটোশ্যুট শেষ হল, নাজানো কেনেকুৱা কি হল, আর ভিডিওটো কিমান দীঘলীয়া হব নাজানো। আর ইমানখিনি আছিল আজির ঈদ উপলক্ষে, অকণমান সৰু ভিডিও এটা বনালো, আই হোপ আপোনালোকৰ ভাল লাগিব। ভাল লাগিলে লাইক কৰিব, আৰু ভাল নালাগিলে ডিছলাইক কৰিব, যিটোৱে লাগে কৈ দিব ডিছলাইক কৰি, বেয়া লাগিলে। সো আজিলৈ ইমানতে সামৰিলোঁ, পুনৰ লগ পাম এটি নতুন ব্লগত, চাই থাকিব আৰু ফান ব্লগ।